সম্প্রতি ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন এলাকায় একদল জমি মাফিয়ার হাতে নিজ বাড়িতে আক্রান্ত হন প্রণব ভৌমিক নামে এক ব্যক্তি। আক্রান্ত প্রণব ভৌমিক জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট দাবি জানান। এই সংবাদ পেয়ে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে নড়েচড়ে বসে পূর্ব থানার পুলিশ। পুলিশ সোমবার রাতে ইন্দ্রনগর এলাকায় নিজ বাড়ি থেকে এই হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতরা হল যথাক্রমে তপন ঘোষ এবং রজত ঘোষ। মঙ্গলবার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই গ্রেপ্তারের সংবাদ জানান। গোটা ঘটনা তদন্ত চলছে বলেও জানান পূর্ব থানার ওসি। তিনি আরও জানান, আহত ব্যক্তির মা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নীলিমা ভৌমিকের অভিযোগ মূলে তাদের গ্রেফতার করা হয়েছে। ছখানিক রাত্রেবেলা একটি ইনসিডেন্ট হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নীলিমা ভৌমিক দেবনাথ নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি একটি কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন। ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজুর্ড করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুজন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করব। তাদের নাম বলে দেবেন, একজনের নাম তপন ঘোষ আর একজনের নাম হচ্ছে রজত ঘোষ। উল্লেখ্য, প্রণব ভৌমিক একজন সরকারি কর্মচারী। তার বাড়ি রাজধানীর 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন ইন্দ্রনগর এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় প্রণব ভৌমিকের আরও একাধিক বৈধ জমি রয়েছে। এ জমি কম দামে হাতিয়ে নেওয়ার জন্য অভিযুক্তরা বাড়িতে ঢুকে প্রণব ভৌমিকের উপর আক্রমণ সংগঠিত করেছে, এমনটাই অভিমত এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।